আচ্ছা তো আমরা এখন একটু আগে আমরা কিছুক্ষণ আগে আমরা হচ্ছে এগুলার থিউরি সম্পর্কে জানতে পেরেছি এখন এই সম্পর্কে চোখ কিছু গাণিতিক সমস্যা বলে আমরা দেখব তো থিওরিগুলো মোটামুটি করে আমরা আশা করি বুঝতে পেরেছি সবাই তো গাণিতিক সমস্যাগুলো দেখব যে কিভাবে আমরা এগুলাকে ইউজ করে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারতেছি এবং সমস্যাগুলো সমাধানটা একেবারে সহজ বলতে গেলে বাট ক্যালকুলেশন একটু টাফ লাগতে পারে কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের কাছে তাও ইজিয়ার হয়ে যাবে যাই হোক তো আমরা আর কি যে শুরু করি তো প্রথমে দেখো গাণিতিক সমস্যা বলিটা দেখো যে আমাদের প্রবলেম নাম্বার ওয়ানে কি বলেছে আমাদের প্রবলেম নাম্বার ওয়ানে বলেছে যে দেখো যে কোনো বিন্দুতে আমাদের দুটি বল ক্রিয়াশীল ধরো হচ্ছে একটা বিন্দু আছে এই বিন্দুতে আমাদের দুইটা বল হচ্ছে ক্রিয়াশীল কোন দুইটা বল দেখো একটা বল বলেছে আমাদের কি দেখো একটা বল বলেছে হচ্ছে আমাদের পি একটা বল বলেছে হচ্ছে যে টুপি একটা বল হচ্ছে যে আমাদের পি আর একটা বল টুপি তো টুপি ধরো ছোট বল নয় টুপি হচ্ছে বড় বল তো অবশ্যই বোঝা যাচ্ছে যে বড় বলটা আমরা এখানে দিলাম এবং ছোট বলটা আমরা এই জায়গাতে দিলাম ঠিক আছে দুটি বল ক্রিয়াশীল আচ্ছা তো বলেছে হচ্ছে যে প্রথম দিকে যদি দ্বিগুণ করো সে ধরো হচ্ছে যে প্রথম দিকে কি বলেছে প্রথম বলটা হচ্ছে টুপি ছিল এটাকে যদি তুমি দ্বিগুণ করো ধরো এরকম দ্বিগুণ করে দ্বিগুণ করলে এখন সেটা কতটুকু হবে বলো ফোর হবে প্রথম থেকে তুমি দ্বিগুণ করলা এবং দ্বিতীয়টির মান দেখো তুমি কতটুকু বাড়াচ্ছ দেখো দ্বিতীয়টুকুর মান তুমি আট একক বাড়াচ্ছ বলা হয়েছে যে আট একক যদি বাড়াও তাহলে লব্ধির মান অপরিবর্তিত থাকে তো ধরি পি আর টুপি পি আর টু পি এটার লব্ধি হচ্ছে আমাদের যেটা আমাদের টু পির সাথে আমরা ধরে নিই যে আমাদের টু আর আলফা কোণে ক্রিয়াশীল ছিল তাহলে ব্যাপারটা ছিল এরকম এখন বলেছে দেখো আমরা আগে ছিল টু এখন হয়েছে টুপিআ আর এখন হয়েছে হচ্ছে ফোর পি আর পি প্লাস কিন্তু তারপরেও এখানে কি বলেছে দেখো লব্ধির দিক অপরিবর্তিত থাকে মানে কি যে লব্ধিটা আমাদের চেঞ্জ হবে হচ্ছে না লব্ধির দিকটা অপরিবর্তিত মানে কি যে তার এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা দেখো সেম আছে সেটা বলেছে ঠিক আছে ব্যাপারটা তো আমরা বের করতে বলেছে হচ্ছে যে পি এর মান বের করতে বলেছে তো আমরা হচ্ছে যে কোশ্চেনটা সলভ করা শুরু করি আচ্ছা তো প্রথমে আমরা আসবো যে কি করে যে এটা সলিউশন আমরা দেখি আচ্ছা তো প্রথমে আমরা কাজ করব যে tan থিটার ব্যাপারটা tan থিটা কি তোমাদের সবার মনে আছে যে tan থিটা কি ছিল tan থিটা ছিল হচ্ছে যে এরকম যে q sin α নিচে p q cos α যেখানে আমাদের কি ছিল নিচেরটা ছিল p উপরে ছিল হচ্ছে যে q এবং তাদের মধ্যকার এই r ছিল হচ্ছে লব্ধি এবং r হচ্ছে যে এখানে থিটা কোণ উৎপন্ন করে এবং এই p আর q উ এর মধ্যবর্তী কোন কত বলো এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা যদি হয় তাহলে আজকে এই কি হবে দেখো দেখো যে যেটা নিচে আছে সেটা না উপরেরটা কিউ সাইনের সাথে আলফা নিব আর পি প্লাস কিউ কজ আলফা আশা করি এই জিনিসটা তোমরা জানো তো তাহলে আমরা লিখে ফেলি যে টু পি আর পি এর জন্য টু পি আর পি এর জন্য আমরা লিখতে পারি যে হচ্ছে টুপি ও পি এর জন্য টুপি এবং পের জন্য আমরা কী লিখতে পারি দেখো যে টেন থিটার টেন থিটার মান আর কিছুই না টেন থিটার মান হচ্ছে যে আমাদের পি সাইন আলফা দেখো দেখো উপরে আছে পি পিয়ের সাথে আমরা সাইন আলফা নিব। নিচে কি ছিল যে আমাদের নিচেরটা নিব। মানে টুপি প্লাস পি কজ আলফা আশা করি এই লাইনটা বুঝা গিয়েছে আচ্ছা তো এখন আমাদের একই কথা বলেছে দেখো কি একই কথা বলতে টেন থিটার মান হবে একই কেন কারণ বলেছে লব্ধির দিক অপরিবর্তিত আছে অর্থাৎ আমাদের ফোর পি ও পি প্লাস এইটের জন্য ইকুয়াল টু এখানে পি প্লাস এইট হচ্ছে আমরা কিউ হিসেবে যদি চিন্তা করি এটার সাথে সাইন আলফা যাবে এবং ফোর পি প্লাস পি প্লাস এইট কজ আলফা হবে আর কি তো আশা করি আর কি যে এই লাইনটুকু বুঝতে পেরেছি তো এখানে দেখো এটাকে আমরা এক নং সমীকরণ দিই জায়গাটাকে দেখো আমরা দুই নং সমীকরণ দিই এক নং এ দেখো এই বড় একটা জিনিসের মান ত্যান্থিরা এই বড় একটা জিনিসের মান ও ত্যান্থিরা মানে কি এই এই মান মান আর আমরা বলতে পারি বলতে পারি যে এক ও দুই ইমপ্লাইস বা এক ও দুই থেকে আমরা বলতে পারি যে কি যে পি সাইন আলফা ইকুয়াল বাই টু পি প্লাস পি কজ আলফা ইকুয়াল টু আমাদের পি প্লাস এইট সাইন আলফা আর ফোর পি প্লাস পি প্লাস এইট কজ আলফা আচ্ছা তো এই জায়গাটায় হচ্ছে আমি আরেকটু ব্যাপার ঘটবো করাবো সেটা হচ্ছে আমাদের সমানুপাতের কিছু ব্যাপার জানতে হবে সমানুপাতের ব্যাপার কি ছিল দেখো যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি বাই ডি যদি হয় অনুপাতে ব্যাপারটা যদি এ আর বি সি আর ডি এর অনুপাত যদি সমান হয় আমরা একই কাজ করতে পারি কি যে এই এই এ আর সি এর মধ্যে আমরা যোগও করতে পারি যোগ করলে যা অনুপাত হবে এ আর সি এর মধ্যে বিয়োগ করলেও কি একই অনুপাত হবে বুঝতে ব্যাপারটা ধরতে পেরেছে পেরেছি তোমরা হচ্ছে যে এই সমানুপাতের যেই ধর্ম বা প্রপার্টি আছে ওইখান থেকে তোমরা এই ব্যাপারটা জানতে পারো আর কি তো এই প্রপার্টিটা যদি এখানে কাজে লাগাই যে এটা মাইনাস এটা

আমাদের প্রমাণ করার সুবিধার্থে আমরা এই জিনিসটাকে নিয়ে কাজ করব না আমরা এই পি সাইন থিটা পি সাইন আলফা ডিভাইডেড বাই টু পি প্লাস পি কজ আলফার সাথে আমরা এইটার কাজ করবো আর কি প্রমাণের সুবিধার্থে আমাদের সহজ হয়ে আসে এই জন্য আর কিছুই না তো এখানে দেখো যে পি সাইন আলফা তো এইখানে সাইন আলফার সাথে আমরা প্রথমেই বুঝতেছি পি গুণ করবো সাইন আলফার সাথে এইট গুণ করব। করলে দেখো কি আসে দেখো পি সাইন আলফা প্লাস এইট সাইন আলফা আর এখানে দেখো মাইনাস পি সাইন আলফা আছে আগে থেকে আর এখানেও একই কাজ করব যে ফোর পি প্লাস এই পি এর সাথে কজ আলফা হচ্ছে যে গুণ করব গুণ করলে কি আসে p কজ আলফা আর এইট কজ আলফা গুণ করলে আসে আর মাইনাস টু পি মাইনাস কজ আলফা আগে থেকে আমাদের কি আছে আর কি তো এখানে পি সাইন আলফা যদি নেই আর নিচে কি টু পি প্লাস পি আলফা যদি নেই তো তাহলে দেখো কি আসতেছে পি সাইন আলফা পি সাইন আলফা চলে যায় শুধু কি থাকে এইট সাইন আলফা তারপর টুপি টুপি চলে গিয়ে থাকে মাত্র টুপি তারপর দেখো আমাদের পি কজ আলফা পি কজ আলফা চলে যায় শুধু কি থাকে দেখো প্লাস এইট কজ আলফা তো তুমি দেখো এই অনুপাত আর এই অনুপাত সমান এবং উভয় পক্ষ থেকে দেখো আমি সাইন আলফা সাইন আলফা কি কাটাকাটি করতে পারি করলে আমার দেখো আর গুণন যদি আমি করে দেই বা আর গুণন করলে কি আসে দেখো এখানে আটের সাথে দু করলে সিক্সটিন পি প্লাস এইট পি আলফা ইকুয়াল টু পি এর সাথে পি যদি হচ্ছে এখানে আমি গুণ করি গুণ করলে তাহলে কত আসে দেখো টু পি স্কোয়ার প্লাস এইট পি কজ আলফা তো দেখো উভয় পক্ষে দেখো এইট পি কজ আলফা এইট পি কজ আলফা থাকতেছে তাহলে তাহলে আমাদের এখানে শুধু কি থাকে দেখো শুধু থাকে হচ্ছে যে দেখো সিক্সটিন পি इक्वल তো এখন তুমি দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে একটা করে হচ্ছে পি বাদ দিই কেন পি বাদ দিতে পারি বা আমরা পি বাদ না দিয়ে হচ্ছে করতে পারি দেখো 2p স্কয়ার মাইনাস 16p টু 0 এখান থেকে হচ্ছে আমরা p কমন নিলে কি আসে দেখো p কমন নিলে আসে হচ্ছে রে 2p মাইনাস 16 টু 0 আমরা কি জানি যে আমরা জানি এভাবে লিখব যে হয় পি যেটা অসম্ভব কারণ সম্ভব না গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না কেন না কারণ পিয়ার মান শূন্য হলে পিয়ার মান শূন্য হলে তাহলে কি এখানে কোনো বলই থাকে না তাহলে পিয়ার মান শূন্য নেওয়া যাবে না তাহলে আমরা কি বুঝলাম টুপের মান হবে হচ্ছে যে সিক্সটিন টুপির মান সিক্সটিন বা আমরা এভাবে বলতে পারি যে আমরা বাকি কাজটা জাস্ট এই জায়গায় একটু লিখি আশা করি তোমরা একটু বুঝবে টুপি ইকল টু পি টু সিক্সটিন আর দুই দিয়ে ভাগ করলে পি এর ভ্যালু কত আসতেছে এইট হচ্ছে আমরা ভ্যালু পেয়ে গেলাম মান আমাদের কত আসলো চলে আসলো আশা করি তোমরা এই ধরতে পেরেছো আর কি যাই হোক তো আমরা আর কি যে এই সমস্যাটা দেখে ফেললাম এখন তাহলে এই সমস্যাটা বোঝা হয়ে গেলে আচ্ছা এই সমস্যাটা আরেকবার একটু ছোট্ট করে বুঝিয়ে দিই যে সমস্যাটা কি নিয়েছিল দেখো সমস্যাটা ছিল হচ্ছে যে আমাদের প্রথমে ছিল কি যে আমাদের দুইটা একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল একটা হচ্ছে টুপি মানের বল আর একটা হচ্ছে যে পি মানের বল দুইটা বল ক্রিয়াশীল হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে যে তাদের মধ্যকার হচ্ছে একটা লব্ধি কাজ করবে লব্ধিটা হচ্ছে আমাদের আর এই আর লব্ধিটা আমাদের টুপির সাথে ঠিটা কোন উৎপন্ন করতেছে এবং টুপি এবং পি এর মধ্যবর্তী কোন হচ্ছে কি দেখো আলফা কোশ্চেন বলে দিয়েছে আমি যদি টু পি কে যদি একটু বাড়াই ফোর পি পর্যন্ত এবং পি কে যদি আট একক বৃদ্ধি করি তাহলে আমাদের লব্ধি যেই দিক তার কোনো পরিবর্তন হয় না দিক বলতে বুঝাচ্ছি যে আমাদের থিটার কোনো পরিবর্তন হয় না তাহলে ট্যান থিটা দুইটার মানই একই থাকবে কিন্তু এখানে ট্যান থিটার যে অনুপাত দুইটার বাহুর যেই অনুপাত দুইটার বাহু না বলে আমরা বলতে পারি যে বলগুলার এই বলগুলার অনুপাত তো ডিফারেন্ট হবে কারণ হচ্ছে যে কি আমাদের বল দুইটা সেম না কোনো মানে বৃদ্ধি করা হচ্ছে তার তো এই অনুপাত নিলাম আমরা এই 2p আর p এর জন্য এই অনুপাতটা নিলাম কার জন্য এই 4p আর p+ এর এর জন্য তাহলে এই অনুপাত আর এই অনুপাত সমান হওয়ার কারণে সমান হওয়ার কারণে আমরা সমানুপাতের হচ্ছে যে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে আমরা পি এর ভ্যালু পেয়ে গেলাম দেখো আট একক বুঝছি ব্যাপারটা তো এখানে এই কাজগুলো কেন করা হয়েছে এই কাজগুলো সলিউশনটা যাতে খুব ইজি করে আসে দেখো এখান থেকে কজ কস চলে গিয়েছিল ওইখান থেকে সাইন সাইন চলে গিয়েছিল এই জন্যই এই প্রসেসে তোমার আগানো হয়েছে বুঝতে পেরেছি ব্যাপারটা যাই হোক তো আশা করি এই জিনিসটা সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি এখন হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাচ্ছি সেকেন্ড প্রবলেমে কি দেখো যে সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমাদের অত বেশি কঠিন কিছু না একেবারে সহজই একটা ব্যাপার সেকেন্ড কি বলেছে দেখো পরস্পর আলফা কোনে আগত পি ও কিউ মানে দুটি বল আচ্ছা তো আগে হচ্ছে লিখে ফেলি যে যে আলফা পরস্পর আমাদের আনত পি ও কিউ মানে দুটি বল যে পি এবং কিউ মানে দুটি বল কি বলেছে আলফা কোণে হচ্ছে যে ক্রিয়ারত আচ্ছা তো বলেছে যে কি যে এ পি এবং কি মানের বল দুটি লব্ধির মান রুট কিউ এই দুইটা বলের লব্ধি হচ্ছে এইটা এই লব্ধির মান আর না বলে আমরা রুট থ্রি কিউ বলতে পারি কোনো সমস্যা নেই লব্ধির মান হচ্ছে রুট থ্রি কিউ এবং সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তো দেখাও যে পি ইকুয়াল টু কিউ অথবা পি ইকুয়াল টু টু কিউ এটা দেখি যে কিভাবে প্রমাণ করব প্রমাণটা করব হচ্ছে যে আমরা সেই বেসিক জিনিসটা থেকে কোন বেসিক জিনিস এই যে আমরা হচ্ছে যে থিওরিটা প্রুফে থিওরিটা প্রুফে শিখে এসেছিলাম কি যে আমরা ত্রিভুজের সাইন রুল অ্যাপ্লাই করা ওই সাইন রুলই হচ্ছে এখানে অ্যাপ্লাই করব ত্রিভুজের সাইন রুল হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলেই হয়ে যাবে সাইন রুল অ্যাপ্লাই করব কোন ত্রিভুজের সাপেক্ষে ত্রিভুজ ও এ এর সাপেক্ষে আচ্ছা ত্রিভুজ ও এ বি এটা হচ্ছে আমি একটু আলাদা করে আঁকি দেখো ত্রিভুজ ও এ এটা হচ্ছে ও এটা এ এটা হচ্ছে বি তো দেখো আমাদের ও এ হচ্ছে আমাদের পি ও ভেক্টর মানে ও এর মান হচ্ছে পি ও বি এর মান হচ্ছে যে রুট থ্রি কিউ তারপর এব এর মান কত এব আর হচ্ছে দেখো ও ধরো সি ও সি সেম মানে হচ্ছে যে কিউ হবে এই জায়গাটায় তো এখানে দেখো যে এই কোনটা বি ও এ বি এ হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি তারপর এই কোনটা আর এই কোনটা দেখো একান্তর কোন কারণ এই দুইটা পরস্পর সমান্তরাল এবং এই ও তাদের ছেদক এই জন্য এই দুইটা কোন হচ্ছে একান্তর কোন তো এখন দেখো এই পুরাটা কোন যদি হচ্ছে আলফা হয় এইটুকু কোন যদি হচ্ছে থার্টি হয় তাহলে এইটুকু কত হবে এই যে দেখো এই পুরাটা হচ্ছে আমাদের আলফা এইটুকু যদি থার্টি হয় তাহলে তুমি চিন্তা করো এইটুকু কত হবে ধরো এইটুকু মান ধরলাম এক্স তাহলে কি হবে এই পুরা যেহেতু আলফা আলফাটা কি এই থার্টি আর এক্সের যোগফল তাহলে এক্স কত হবে এক্স টু আমাদের আলফা মাইনাস থার্টি আশা করি বুঝা গিয়েছে যে আমাদের এই কোনটা হচ্ছে আলফা মাইনাস থার্টি যেটাকে আমরা এক্স ধরেছি এক্স ধরে আলফা মাইনাস থার্টি পেলাম যেহেতু এই দুইটা একান্তর কোন তাহলে এটা আলফা মাইনাস থার্টি হলে এই কোনটাও আমাদের কি হবে দেখো এই কোনটাও হবে আমাদের আর কিছুই না আলফা মাইনাস থার্টি ডিগ্রি আচ্ছা আলফা মাইনাস থার্টি ডিগ্রি হলো থার্টি ডিগ্রি হলো এই কোনটা কত হবে তোমরা এখন নিশ্চিত করে বলতে পারো যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি একশো আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি সেটা দেখো কি আলফা মাইনাস থার্টি আর কোন সে ধরো এ এই দুইটার হচ্ছে রে এইগুলার সমষ্টি তো থার্টি থার্টি বাদ চলে যায় তাহলে কি থাকে কোন এ ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস আলফা কোন তো এটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা আশা করি বুঝতে পেরেছি তাহলে ত্রিবুজের দেখো তিনটা বাহু আমি পেয়ে গেলাম তিনটা কোন পেয়ে গেলাম তাহলে ত্রিভুজের কি অ্যাপ্লাই করবো তোমরা এখন জানো সাইন রুল তো সাইন রুল যদি করি তাহলে আমরা কি জানি যে সাইন যে কোনো বাহু নিব বাহুর বিপরীত কোন নিব এই পি বাহু পি বাহুর বিপরীত কোন দেখো কত যে সাইন আমরা একবারই লিখে ফেলতেছি যে আচ্ছা একবারই না লিখে আমরা একটু লিখতেছি যে পি এর অপোজিট দেখো হচ্ছে কোন ও বি এ কোন ও বি এ আচ্ছা তো কিউ কিউ এর অপোজিট কত এই যে কিউ এর অপোজিট হচ্ছে যে বি ও এ যে সাইন আমাদের কত যে বি ও এ ইকুয়াল টু আমাদের এটা কি দেখো কিউ এর অপোজিট কোন কত যে কোন ও এ বি সাইন কোন ও এ বি আচ্ছা তো এখন আসি আমরা কি করব এখন আসি হচ্ছে না আমরা বাকি আলোচনায় যে এখন আমরা মান বসায় দিই পি তো পি আর সাইন ও বি এ ও বি এর ভ্যালু কত দেখো আলফা মাইনাস থার্টি ডিগ্রি তারপর কিউ সাইন আমাদের বি ও এ বি ও এ দেখো কত ডিগ্রি থার্টি ডিগ্রি বি ও এ থার্টি ডিগ্রি আর এখানে রুট থ্রি কিউ সাইন ও এ বি ও এ বি এটা কত একশো আশি ডিগ্রি মাইনাস আলফা আচ্ছা আমরা কি জানি যে সাইন আলফা আলফা মানে কত সাইন কেন তার যদি আরেকটু রিমাইন্ডার দেয় যে এই জন্য যে এখানে সাইন আমরা এইভাবে লিখতে পারি যে সাইন টু ইন্টু পাই বাই টু মাইনাস আলফা দেখো পাই বাই টু এর গুণিত কি জোর জোর হওয়ার কারণে সাইন সানি থাকবে এবং আলফাটা ডাইরেক্ট বসে যাবে তারপর কি করব যে এটা কোন কোয়াড্রেন্টে দেখো 2 ইনটু পাই বাই 2 মানে কি দুইবার পাই বাই 2 যাচ্ছে আবার মাইনাস মানে পিছনে ব্যাক করতেছে তাহলে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে আমাদের পজিটিভ এই হচ্ছে না আমরা সাইন আলফা পাবো অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা मींस जस्ट সাইন আলফা আর এখানে √3 কিউ বসে যাবে যাই হোক বুঝতে পেরেছি আই গেস আই হোপ যে আমরা বুঝতে পেরেছি তো এখন আসি যে হচ্ছে কাজটা তোমার আরেকটু সোজা হয়ে গেল কিভাবে আমরা এই দুইটা অনুপাত নিয়ে এখন কাজ করব যে এখন যে এই দুইটা অনুপাত নিয়ে কাজ করব কোন দুইটা যে কিউ বাই সাইন থার্টি ইকুয়াল টু রুট থ্রি কিউ যে এই অনুপাত আর এই অনুপাত ডিভাইডেড বাই সাইন আলফা তো এখানে দেখো কিউ কিউ যদি আমি কাটাকাটি করি তাহলে কি থাকে দেখো সাইন আলফা ইকুয়াল টু কিউ কিউ যদি কাটাকাটি করি এখানে ওয়ান থাকে আর গুণন করলে সাইন আলফা ইন্টু ওয়ান আর এখানে কিউ কিউ কাটাকাটি করায় রুট থ্রি থাকে তাহলে রুট থ্রি সাইন থার্টি তোমরা অলরেডি জানো সাইন থার্টির ভ্যালু কত অলরেডি জানো সাইন থার্টির ভ্যালু হচ্ছে এটা হাফ মানে এটা আর কিছু না রুট থ্রি বাই টু সাইন আলফার ভ্যালু তাহলে আমাদের কি দাঁড়ালো রুট থ্রি বাই টু এখন বলো যে সাইন কত ডিগ্রির ভ্যালু রুট থ্রি বাই টু সাইন আসলে তোমার সিক্সটি ডিগ্রির ভ্যালু রুট থ্রি বাই টু আবার ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভ্যালু কি আবার রুট থ্রি বাই টু এখন কোশ্চেন আসতে পারে যে এখানে তাহলে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কেন হলো। আমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি নিচ্ছি কেন কারণ তুমি দেখো এই ক্রিয়া রেখাটা দেখো থার্টি ডিগ্রি বলেছে পি এ সাপেক্ষে দেখো এটা যেহেতু পি পুরা লাইনটাই পি এখানেও পিটা বাড়াতে পারি সো এখন দেখো যদি আমাদের কিউটা এইদিকে থাকতো এবং তাদের ক্রিয়া রেখা যদি হচ্ছে এইখানে থাকতো ক্রিয়া রেখা দেখো পি এর সাথে ঠিকই থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করতেছে কিন্তু এখন এখানে কত ডিগ্রি একশো ডিগ্রি এখানে কোন ক্রিয়েট হতে পারে পি আর কিউ এর মধ্যে ঠিক আছে পি আর এর মধ্যে একশো ডিগ্রি কোন ও ক্রিয়েট হতে পারে এইখান থেকে যদি চিন্তা করো কারণ হচ্ছে আমরা কোনটা কিভাবে পরিমাপ করি কোনটা পরিমাপ করি হচ্ছে আমরা

আলফার ভ্যালু আমাদের চেয়েছে না আমাদের পি আর কিউ এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে দেখো তো আমরা সম্পর্ক বের করে ফেলি তাহলে আলফার দুইটা মানের জন্য আমরা দুইটা সম্পর্ক পাবো এটা কি বুঝা গিয়েছে আচ্ছা আশা করি বুঝা গিয়েছে তো আমরা বসানোর চেষ্টা করি আচ্ছা প্রথমে আমরা এই আর এই অনুপাত নিয়ে যদি কাজ করি যে এখন যে আলফা ইকাল টু সিক্সটি হলে আমরা কি দেখাতে পারি আলফা যদি সিক্সটি হয় তাহলে আমরা বলতে পারি যে পি বাই পি বাই সাইন আলফা মানে সিক্সটি মানে কি সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি আর ওইখানে কি আসতেছে ইকুয়াল টু আমাদের কিউ বাই সাইন থার্টি সাইন থার্টির ভ্যালু দেখো হাফ ঠিক আছে হাফ এখন এখানেও তুমি দেখো যে এখানেও কি আসতেছে সাইন থার্টি ঠিক আছে এই সাইন থার্টির ভ্যালুও কত হবে হাফ হবে অর্থাৎ পি বাই হাফ ইকুয়াল টু কিউ বাই হাফ এই হাফ হাফ যদি হচ্ছে বোধ সাইড থেকে আমরা কোনো একটা ভাবে চলে চলে যাই মানে কি এখানে হফকে যদি আমরা সরাই দিতে পারি এটা তো জানি যে এটা মানে উপরে উঠলে 2p e 2q 22 দ্বারা কাটাকাটি করলে আমরা p q একটা সম্পর্ক দেখো পেয়ে গেছো অর্থাৎ আমাদের একটা সম্পর্ক কি চেয়েছিল দেখো p q এটা বের করতে বলেছে দেখো এটা আমরা বের করে ফেললাম আচ্ছা তো এখন এই এইটার সাথে এখন এইটা সম্পর্ক দেব ঠিক আছে যে এখন আলফা 120 ডিগ্রি হলে আলফা যখন হচ্ছে 120 ডিগ্রি হবে তখন দেখো কি হয় পি বাই সাইন একশো বিশ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল রুট থ্রি কিউ এখানে কি আসতেছে সাইন আলফা সাইন ওয়ান আচ্ছা তো এখানে আর কি যে ওই কাজটা একেবারেই সোজা এখন যে সাইন একশো বিশ ডিগ্রির ভ্যালু কত সেটা হচ্ছে বসায় দিলে হচ্ছে আমাদের চলে আসবে আর কি তো এখানে আসছে কত যে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু দেখো আমরা জানি সাইন ভ্যালু হচ্ছে আমরা ওয়ান জানি তাহলে আমরা শুধু পি বাই ওয়ান বলতে পারি ঠিক আছে আচ্ছা দেখো কি আসে রুট থ্রি কিউ আচ্ছা এখন আসে আমাদের হাফ সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভ্যালু কত সরি সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে রে আমাদের রুট থ্রি বাই টু ঠিক আছে ওকে হ্যাঁ সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে রে রুট থ্রি আমাদের ডিভাইডেড বাই টু মাই ব্যাট সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে রে রুট থ্রি ডিভাইডেড বাই টু তো এই রুট থ্রি রুট থ্রি যদি কাটাকাটি করি এই টুটা উপরে উঠে যাবে তাহলে শুধু কি থাকে পি ইকাল টু টু কিউ দেখো সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভ্যালুটা তোমরা হচ্ছে যে ক্যালকুলেটরও বসিয়ে পাবা এবং নর্মালও বের করতে পারবা হাতে হাতে আর কি আচ্ছা তো হাত হাতে কিভাবে বের করো ওই ব্যাপারটা তো যাই হোক তো দেখো কিউ আর পি ব্যাপারটা বুঝতে পেরেছি যে আমরা মোটামুটি দেখলাম কি যে এই দুইটা সমস্যা দিয়ে আপাতত দেখলাম যে জিনিসগুলো আসলে অত বেশি কঠিনও না তো আশা করি জিনিসটা ধরতে পেরেছো দুইটা সমস্যার সমাধান এবং কিছুটা হলেও বুঝতে পেরেছো যে জিনিসগুলো আসলে অত বেশি কঠিনও না আচ্ছা তো এখন আমরা তাহলে পরের সমস্যাটাই চলে যাই আচ্ছা তো পরের সমস্যাটা কি বলছে যদি দেখো যে আমরা যদি খেয়াল করি এখানে কি বলে আচ্ছা তো দেখো এখানে বলেছে পরস্পর আলফা কোণে আনত দুইটা হচ্ছে যে রেখা একটা ও এ আর ও তো তাহলে আমরা হচ্ছে যে একে ফেলি একটু আঁকা শুরু করি যে পরস্পর আলফা কোনে আনত যে আলফা কোণ ধরো হচ্ছে যে এখানে দুইটা আছে একটা হচ্ছে আমরা ও এ নাম দিলাম একটা হচ্ছে ও নাম দিব আর কি আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ও এ এটা হচ্ছে ও আচ্ছা এরা পরস্পর দেখো কোন কোণে আসে বলেছে পরস্পর দেখো হচ্ছে আলফা কোণে আছে ঠিক আছে তারপর কি বলছে যে ও এ এবং ও বি কিউ অর্থাৎ ও এ বরাবর পি বল ও বি বরাবর কিউ বল আমরা দিয়েছি যাদের লব্ধির মান হচ্ছে আর এই যে ধরো হচ্ছে যে এটাতে তাদের লব্ধি এই লব্ধির মান হচ্ছে আমরা আর ধরলাম আর যেই লব্ধি আর যা হচ্ছে ও এর সাথে থিটা কোন উৎপন্ন করে এই দেখো এটা তোমরা ফিজিক্সেও বা হচ্ছে আমরা থিওরিতেও দেখে এসেছি এই লব্ধি এই যেই আনুভূমিকের সাথে কোন কোন উৎপন্ন করতেছে দেখো এখানে বলে দেওয়া যাচ্ছে থিটা কোন উৎপন্ন করতেছে আচ্ছা বলছে একই রেখা বরাবর কিউ স্থলে কিউ প্রাইম কি করলে আচ্ছা একই রেখা বরাবর কিউ এর বদলে কিউ প্রাইম তো ধরে নিই যে আমাদের এখানে যে কিউ ছিল এখানে না দিয়ে দিয়ে কিউ প্রাইম আমরা ইউজ করলাম ধরো কিউ এর মান ধরো হচ্ছে পাঁচ নিউটন বল এটা না করে ধরো আমরা এই রেখা বরাবরই দশ নিউটন বল প্রয়োগ করলাম এই কথাটা আর কি বলা হয়েছে বসে হচ্ছে যে যখন পি দেখো ঠিক আছে কিউ প্রাইমটা আমরা বদলে দিলাম বদলিয়ে কিউ প্রাইম করলাম এর ফলে কি আমাদের লব্ধিটারও কি একটা চেঞ্জ হবে এটা কি ধরতে পারা যাচ্ছে আচ্ছা তো লব্ধিটাও কি হবে আমাদের চেঞ্জ হবে ধরো হচ্ছে চেঞ্জ হয়ে এরকম একটা জায়গা হলো যেটা হচ্ছে আমাদের এই লব্ধি লব্ধিটাকে কি বলা হচ্ছে যে আর প্রাইম বলা হচ্ছে এই আর প্রাইম ও এর সাথে থিটা কোন উৎপন্ন করে থিটা প্রাইম কোন এইটা কত দেখো থিটা প্রাইম এই যে এটা এটা হচ্ছে আমাদের থিটা প্রাইম কোন উৎপন্ন করে তো তাহলে প্রমাণ করতে বলেছে যে এই ব্যাপারটা যেখানে আলফা ইজ লেস দেন পাই আর কি মানে আলফা হচ্ছে যে পাই এর চেয়ে ছোট যাই হোক তো মোটামুটি কোশ্চেনটার ব্যাপারটুকু বুঝলাম তো এখন আসি হচ্ছে যে এটার সলিউশন আমরা কিভাবে সলভটা করব তো সলভটা করবো হচ্ছে যে এখানে আমরা যে থিওরিটা একেবারে প্রথমে যে থিওরিগুলো শিখে এসেছিলাম যে সাইন সুতোটা ওই সাইন সূত্রটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব এখানে ঠিক আছে আচ্ছা তো এখানে সাইন সূত্রটা যে অ্যাপ্লাই করবো এখানে আমি একটু আলাদা করে একটু তুলি যে সাইন সূত্রটা অ্যাপ্লাই করবো দুইটার জন্য একটা হচ্ছে রে ত্রিভুজ ও এ ধরো হচ্ছে যে বি এর জন্য বি তো এখানে দেখা দেওয়া আছে সি এর জন্য আরেকটা ধরো হচ্ছে যে ত্রিভুজ ও এ ধরো হচ্ছে যে সি প্রাইমের জন্য আচ্ছা সি আর সি প্রাইম মানে বুঝাচ্ছি দেখো ও এ বরাবর দেখো পি কাজ করতেছে ও সি বরাবর ধরি হচ্ছে আর বল কাজ করতেছে এবং আমরা তো জানি যে এটা সামান্তরিক হিসেবে এই সমান্তরাল হিসেবে এটাকে আমরা প্রতিস্থাপন করলে এই বরাবর কিউ কাজ করতেছে আচ্ছা তো তাহলে এই সি প্রাইম হচ্ছে যে যখন আমাদের এখানে আর প্রাইম হবে তো ঠিকই থাকবে এবং আর প্রাইম যখন হবে তখন কি বোঝা গেছে কি হবে এখানে কিউ প্রাইম হবে ঠিক আছে তো এইগুলো কেন করতেছে তোমাদের একটু সহজ করে দেখানোর জন্য যে আমরা এখানে যে ত্রিভুজের সাইন করবো আমরা কি জানি যে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি লাগবে সাইন রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা ত্রিভুজের তিনটা বাহুর মানগুলা জানা লাগবে বা মান না বললে হচ্ছে বাহুগুলা জানা লাগবে আর সাথে তাদের অন্তর্গত কোন বাহু আর অন্তর্গত কোন দিয়ে হচ্ছে আমরা সাইন ছোটটা অ্যাপ্লাই করবো ত্রিভুজের সাইন সূত্র এই জন্য হচ্ছে আমরা বাহুগুলা দেখো প্রত্যেকটা আমরা ডিনোট করে দিলাম এখন আমরা কি ডিনোট করব এখন ডিনোট করব হচ্ছে তাদের কোনগুলো তো দেখো আর আর পি এর মধ্যবর্তী কোন দেখো এই যে আর আর পি এর মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের থিটা আচ্ছা তাহলে হচ্ছে এই সি কোন কত এই সি কোন হচ্ছে রে দেখো এই সি কোন আমি যদি এখানে একটা সমান্তরাল আঁকতাম তাহলে কি দুইটা সমান্তরাল লাইন এটা হচ্ছে ছেদক তাহলে দুইটা একান্তর কোণ সমান হবে ঠিক আছে তো কোন দুইটা একান্তর কোণ দেখো এইটা এই যে এই জায়গাটুকু ঠিক আছে এইটার হচ্ছে যে এইটার একান্তর গেছে কোন বুঝা তো এই কোন কিছুই না একান্তর কোন এখন আসে ওকে ভালো কথা কিন্তু হচ্ছে এই কোণের পরিমাপ কত এটা আমাদের জানা থাকা লাগবে আচ্ছা তো জ্যামেটিক ভাবে চিন্তা করো এই পুরাটা যদি এ হয় সরি আলফা হয় পুরাটা হচ্ছে আমাদের আলফা এইটুকু হচ্ছে যে আমাদের থেটা তাহলে এটা কি তোমরা ইজিলি ধরতে পেরেছো যে আমরা এইভাবে বলতে পারি এটা যদি এক্সও বলি তাহলে এই পুরাটা দেখো আলফা আলফা দেখো এই এক্স আর থিটা যোগ ফল বুঝা গেছে এক্স আর থিটা যোগ করলে আমরা আলফা পাচ্ছি তাহলে এক্সটা কত আলফা মাইনাস থিটা তাহলে এই কোন আর কিছুই কোন হচ্ছে আলফা মাইনাস থিটা বুঝা গেছে আচ্ছা তো তাহলে আমাদের এই কোনটা বাকি থাকে ঠিক আছে এই কোনটার ব্যাপারটা কি হবে একটু যদি আমরা খেয়াল করি বা বের করতে চাই আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমস্যা কত একশো আশি ডিগ্রি বা পাই তাহলে এই এই কোনটা হবে হচ্ছে যে পাই থেকে যদি আমরা এই দুইটা বিয়োগ করি সরি যোগ করি মাই যোগ করি যোগ করলে কি হয় যে আলফা মাইনাস থিটা প্লাস থিটা তাহলে এটা আর কিছুই না পাই মাইনাস আলফা এই কোনটার মান কত পাই মাইনাস আলফা বুঝা গেছে যে এখানে থিটা থিটা কাটাকাটি যাচ্ছে শুধু থাকে হচ্ছে যে আলফা তাহলে আমরা এই দেখো এই ত্রিভুজের তিনটা কোনি পেয়ে গেলাম তিনটা বাহুই পেয়ে গেলাম একটু হিজিবিজি লাগতেছে একটু কষ্ট করে দেখো যদিও যে এখানে জায়গা স্বল্পতার জন্য আর কি তো আশা করি জিনিসগুলো একটু আমি ভেঙে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক তো আশা করি ধরতে পারতেছি ব্যাপারগুলো তো সলিউশনে চলে আসি যে সলিউশনে হচ্ছে যে আমরা ধরো আমরা বলতে পারি যে হচ্ছে যে সাইন সূত্র অ্যাপ্লাই করে যে সাইন সূত্র হচ্ছে রে প্রয়োগ করে সাইন সূত্র প্রয়োগ করে কি পাই দেখো সাইন সূত্র কি বলে তোমাদের কি মনে আছে না যে বাহু যদি আমি পি নেই পি এর অপোজিট কোনে সাইন অনুপাত অপোজিট কোন কত দেখো এই যে পি এর অপোজিট কোন হচ্ছে রে এই তো আলফা মাইনাস থিটা তাহলে কি বলবো সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কিউ বাই ইকুয়াল টু আর বাই কি হবে কিউ যদি নেই কিউ অপোজিট কোন দেখো কত কিউ এর অপোজিট হচ্ছে আমাদের এইটা থিটা অর্থাৎ আর আর যদি নেই আমরা যদি ধরো এই যে আর নেই আর এর অপোজিট কোন কত দেখো পাই মাইনাস আলফা তাহলে সাইন পাই মাইনাস আলফা আশা করি এটা ধরতে পারা গিয়েছে ব্যাপারটুকু যে কি করলাম যে পি বাই সাইন আলফা মাইনাস থিটা এই যে পি এর বিপরীত এটা তারপর কিউ এর বিপরীত দেখো হচ্ছে এটা থিটা তারপর এই আর আর এর বিপরীত দেখো হচ্ছে আমাদের পাই মাইনাস আলফা তো পাই মাইনাস আলফার ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে দেখে এসেছি পাই মাইনাস আলফা মানে সাইন আলফা কেন কারণ এটা হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেটে এবং এখানে পাই বাই টু এর যে গুণিতক সেটা জোর হয় সেই কারণে তো এখান থেকে দেখো আমরা পি এর সাথে আর এর সম্পর্কটা নিব শুধু আমাদের কিউটা লাগবে না এই প্রমাণটা করার জন্য যদি একটু আমরা দেখি যে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে আমাদের পি আর আর এর মধ্যে সম্পর্ক হলে হয় দেখো এখানে আর এর আর আছে আর এখানে দেখো সাইন আলফা মাইনাস সামথিং দেখো কি পি এতে পাবো কিউ থেকে পাচ্ছি পাচ্ছি না তো এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিই আচ্ছা তো এই ত্রিভুজের জন্য সাইন করলাম এই ত্রিভুজের জন্য যদি আমি সাইন অ্যাপ্লাই করি তাহলে দেখি আচ্ছা কি হয় এইটা হচ্ছে আর প্রাইম এটা হচ্ছে কিউ প্রাইম এটা হচ্ছে পি আচ্ছা তো এখন একটু দেখি যে আর প্রাইম দেখো আর প্রাইম আমাদের পি এর সাথে থিটা প্রাইম কোন উৎপন্ন করে তাহলে এই কোনটা হবে কি আর কিছুই না থিটা প্রাইম ঠিক আছে তুমি এই দুইটা মিলে মিলেও করতে পারো তাহলে এটা কি হবে আলফা মাইনাস থিটা প্রাইম এটা কি হবে এটা স্টিল হবে কি বুঝতে পারা গিয়েছে যে ব্যাপারটা এখানে যে থিটার জায়গায় তুমি যদি থিটা প্রাইম রিপ্লেস করো তোমার কাজটা সহ সহজ হয়ে যায় আর তুমি যদি আরেকবার ভাবতে চাও এখানে যে যেভাবে ব্যাখ্যা করেছি ওইভাবে তুমি ভাবলে এই জিনিসটা মিলাতে পারবে আর কি তো যাই হোক তো আমরা আর কি যে এবং আবার এবং আমরা এটাও বলতে পারি যে তাহলে আমরা বুঝে ফেললাম পি আর এর কথা বলবো তো পি বাই পি বাই নিলে কি কোন কোন নিব পি এর বিপরীত কোন কোনটা আলফা মাইনাস থিটা প্রাইম এটার সাইনের অনুপাত নিব আলফা মাইনাস থিটা প্রাইম ইকুয়াল টু আমি কি বলেছি পি আর আর নিব তো এখানে যদি আমি আর প্রাইম রাখি আর প্রাইম লাগলে আর প্রাইমের বিপরীত দেখো কোনটা হয় পাই মাইনাস আলফা তো আর প্রাইম পাই মাইনাস আলফা আমরা জানি পাই মাইনাস আলফা মানে কি আর সাইন আলফা আর কিছুই না তো এক আর দুই পেয়ে গেলাম তো দেখো যে কাজটা এখন সোজা আমি যদি হচ্ছে যে একের সাথে দুই আমরা ভাগ করে দিই দেখো আমাদের চলে আসবে একেবারে ডাইরেক্ট তো দেখো এই জিনিসটা করার জন্য কি অনেক জটিল কোনো ম্যাথমেটিক্যাল বা অনেক জটিল কোনো ফর্মুলা টর্মুলা মুখস্থ করতে হচ্ছে হচ্ছে না অনেক জটিল ক্যালকুলেশন আর শুধু একটু ইজিভাবে করলেই দেখবে যে হয়ে যাবে তো এক ডিভাইডেড বাই দুই করি একে কি আছে দেখো পি বাই সাইন আলফা মাইনাস থিটা আর এখানে আছে পি বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ইকুয়াল টু আর এখানে কি আছে দেখো সরি মাইভেট এখানে আর প্রাইম হবে এখানে আছে দেখো আর বাই সাইন আলফা এখানে দেখো আর প্রাইম বাই সাইন আলফা তো এখানে সাইন আলফা সাইন আলফা কাটাকাটি যায় পি কাটাকাটি যায় ঠিক আছে সো তাহলে এখানে কি থাকতেছে দিন শেষে এখানে থাকতেছে হচ্ছে আমাদের আর বাই আর প্রাইম আর এখানে কি থাকতেছে দেখো সাইন আলফা মাইনাস থিটা প্রায় উপরে উঠে যাবে এটা তো জানি আর এখানে হবে শুধু দেখো এটাই কি আমাদের প্রমাণ করতে বলেছে না দেখো আমাদের প্রমাণিত হয়ে তো হচ্ছে করি এই সমাধানটা তোমরা ধরতে পেরেছ আচ্ছা তো আজকে তাহলে এটা ধরতে পেরেছ তারপর আমরা নেক্সট সমস্যাটাই শুরু করবো আচ্ছা তো আমরা যেহেতু হচ্ছে যে সমস্যা করতেছি আরো একটা সমস্যা নিয়ে এখন আমরা শুরু করবো যেটা একটু কঠিন মনে হলেও বাট একটু বুঝলে জিনিসটা সোজা তো আমরা চলো শুরু করা যাক তো ম্যাথটায় আসি যে কি বলেছে দেখো বলা হয়েছে যে দুইটা বল এবিসি ত্রিভুজের দুইটা বাহু বরাবর ক্রিয়া করে আর কি তো তাহলে আর কি যে প্রথমে বোঝা গিয়েছে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজ এবিসি আঁকতে হবে তো আমরা তাহলে হচ্ছে এটা এবিসি ত্রিভুজ এঁকে ফেলি তো প্রথমেই আমরা যদি ত্রিভুজ এবিসি আঁকি তো ধরে হচ্ছে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ এরকম আচ্ছা আচ্ছা তো নামগুলো কিভাবে করি দেখো হচ্ছে এটা সি এ এবং সি বি বরাবর দুইটা বল ক্রিয়া করে তো এটাকে সি বলি আর এটাকে এ বললাম আর এটাকে বি বললাম তো সি এ বরাবর একটা বল ক্রিয়া করে সি বি বরাবর একটা বল ক্রিয়া করে ধরো সি এ বরাবর এখানে কিছু বলে না আমরা ধরে নিলাম সি এ বরাবর পি বল কাজ করতেছে সি বি বরাবর কিউ বল কাজ করতেছে এবং এদের মান যথাক্রমে বলা হয়েছে কজ এ এবং কজ বি এর সমানুপাতিক আচ্ছা এটা মানে কি বলতেছে বা বুঝাচ্ছে এখানে আমরা ডিক্লেয়ার করেছি যে কি যে সি এ বরাবর পি বল কাজ করে এখানে বলেছে যে পি বল কজ এর সমানুপাতিক তাহলে হচ্ছে পি ইজ সমানুপাতিক কজ এ এটা বোঝা গেল আচ্ছা যে পি যে বলটা সেটা হচ্ছে এই এ কোণের কজের এর কোসাইনের অনুপাত যদি নেই তার সমানুপাতিক আমরা জানি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে কি আসে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা সমান সমান চিহ্ন আসে সাথে হচ্ছে একটা ধ্রুবক চলে আসে সেই ধ্রুবকের নাম ধরলাম ধরো কে তাহলে পি ইকোয়াল টু কে এটা বললাম বলতে পারি বুঝছি ব্যাপারটা যে পি আমার সমানুপাতিক তারপর কি বলছে যে আরেকটা বল আছে সেটা সমানুপাতিক আরেকটা বল বরাবর বরাবর ধরে নিয়েছে কিউ বল তাহলে সেমভাবে ভাবে আমি বলতে পারি না যে কিউ ইজ প্রপোর্শনাল টু কজ বি তো এখানেও একটাই ধ্রুবক ধরে নেই কিউ ইকুয়াল টু কে কজ বি এইটুকু ক্লিয়ার আশা করি যে আমাদের প্রথম অংশটুকু ক্লিয়ার আচ্ছা তো প্রশ্নটা আর কি যে একটু দেখবা যে পার্ট বাই পার্ট করে যদি বুঝে বুঝে ছোট ছোট করে আগে দেখবা যে তোমার আরও আরো সহজ লাগতেছে ব্যাপারগুলো বা কাজ করতে আরো ইজিয়ার হয়ে যায় আচ্ছা দেখি প্রমাণ করতে বলেছে এদের লব্ধির মান সায়েন্স সমানুপাতিক আচ্ছা বাকিটুকু একটু পরে দেখতেছি তাহলে আর কি এখানে দুইটা অংশ একটা হচ্ছে আমাদের লব্ধির মান যে সায়েন্সের সমানুপাতিক সেটা দেখানো তো আমরা এই পর্যন্ত আগে কাজটা করি তারপর বাকিটুকু দেখবো তো এখানে আমাদের কি চেয়েছে দেখো আমাদের লব্ধি চেয়েছে তাহলে আমাদের এটা কি এখন কি লব্ধি কি আঁকা হয়েছে আঁকা হয় নাই তো আমরা এটার লব্ধিটাও একে ফেলি তো লব্ধিটা কি হবে দেখো এটার লব্ধি হচ্ছে আমাদের আর তো লব্ধির কথা যেহেতু বলে নাই লব্ধি জাস্ট একটা জায়গায় নিলেই হবে লব্ধি হচ্ছে আর ধরে নেই এই লব্ধিটা আমাদের পি বলের সাথে আলফা কোন উৎপন্ন করে এই বাহুটা বা এই বলের সাথে সে বিটা কোন উৎপন্ন করে ওকে ফাইন বুঝা গিয়েছে এই জায়গাটুকু তাহলে আমরা দেখে ফেললাম যে আমাদের কি যে আমাদের এই লব্ধিটা এই বরাবর কাজ করে এখন লব্ধির আমাদের মান বের করতে হবে ঠিক আছে লব্ধির মান তো লব্ধির মান বের করা কি কোনো এখন ব্যাপার তোমাদের জন্য যে আমরা কি জানি যে লব্ধির মান কি আর ইকাল টু যে আর ইকোয়াল টু রুটোবার বা আর স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে যে তোমার বা আর ইকোয়াল টু রুটোবার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এই আলফা কি ছিল পি আর কিউ এর মধ্যবর্তী কোন আর কি যাই হোক তো এখন হচ্ছে না আমরা এটার সাথে যদি মিলিয়ে করি তাহলে আমরা কি বলতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বল কাজ করতেছে এখানে দেখো কি স্কোয়ার বল কাজ করতেছে এবং কি বল আছে দেখো টু পি কিউ এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোন কত দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোন দেখো আলফা প্লাস বিটা সেটার কজের অনুপাত এতুকু এতটুকু ক্লিয়ার আচ্ছা তো এখন আসি যে আমাদের কাজ এখনো শেষ হয়নি শেষ হয়নি কেন এই পি এর জায়গায় হচ্ছে আমরা এইগুলা বসাবো পি এর জায়গায় বসালে কি আসে পি এর জায়গায় কে কজ এ বসাবো হোল স্কোয়ার কিউ এর জায়গায় বসাবো কে কজ বি হোল স্কোয়ার আর টু ইন্টু পি আচ্ছা তো পি এর জায়গায় ধাক্কা হচ্ছে যে আমরা কি বসাবো কে কজ এ কি এর জায়গায় বসাবো কে কজ বি আর এখানে বসাবো হচ্ছে যে প্লাস সরি ইনটু কস আলফা প্লাস বিটা আচ্ছা তো এইটুকু আমরা বুঝে ফেললাম আচ্ছা তো আলফা প্লাস বিটাকে দেখো আলফা প্লাস বিটাকে আমরা এটা লিখতে পারি না দেখো আলফা প্লাস বিটাকে কোন সি লিখতে পারি দেখো যে আলফা বিটা মিলে তো কোন সি হয় তারপরে লাইনে আমরা সি লিখবো কারণ দেখো এব আছে তো সি দিয়ে লেখাটাই কনভিনিয়েন্ট তো এখানে আমরা জানি কি আসে কে স্কোয়ার কজ স্কোয়ার এ তারপর আসবে কে স্কোয়ার কজ স্কোয়ার বি তারপর কি আসবে এখানে দেখো দুইটা কে গুণ করলে হয়েছে টু কে স্কোয়ার তারপর কি থাকে এখানে কজ এ কজ বি আর এখানে কি থাকে কজ সি একটু আগে বলে দিয়েছি আলফা প্লাস বিটাকে আমরা সি হিসেবে বলতে পারি বাবু হচ্ছে যে এখন আমরা বলবো আর কি ঠিক আছে সো এখান থেকে দেখো আমি যদি কে স্কোয়ার দেখো প্রত্যেকটাতেই কে স্কোয়ার আছে আমি যদি কমন নেই তাহলে দেখো কি আসে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস টু কজ এ কজ বি ঠিক আছে এখন এই জায়গা পর্যন্ত হচ্ছে আমরা একটু থামবো থেমে আর কি যে আমাদের কিছু একটু রিকল এটাকে এক নম্বর সমীকরণ দিই যে একটা ত্রিকোনতিক ফর্মুলা হচ্ছে আমাদের রিকল করা উচিত সেই ট্রিকোণমেতিক ফর্মুলাটা কি তোমাদের যদি মনে না থাকে আমি হচ্ছে যে এখানে একটু লিখে দিচ্ছি ট্রিকোনোমেথিক ফর্মুলাটা হচ্ছে যে আমাদের যে কজ স্কোয়ার ঠিক আছে এখানে দেখো এটার সাথে যদি এটা কম্পেয়ার করে এখানে শুধু হচ্ছে কজ স্কোয়ার সি টা বাদে বাকি সব কি এই পাশে আছে তো কজ স্কোয়ার কে আমি হচ্ছে অন্য পাশে নিয়ে যাই ঠিক আছে অন্য পাশে নিয়ে যাই তাহলে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার কজ বি কজ সি কি একটু কি হবে আমাদের ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি বোঝা গিয়েছে তো তুমি দেখো যে কজ স্কোয়ার সি মানে কি যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি দেখতে কিরকম দেখো ওয়ান মাইনাস আমরা যদি বলি কজ স্কোয়ার থ্রিটা মানে কি

ইন্টু এই পুরাটা জায়গায় কি লিখবো দেখো সাইন স্কোয়ার সি এখন যদি হচ্ছে আমি স্কোয়ার রুট করি স্কোয়ার রুট করলে কি আসে দেখো আর ইকুয়াল টু কে সি আমরা কি জানি এটা হচ্ছে ধ্রুবক আর ইকুয়াল টু থাকলে আমরা উল্টা কাজটা করতে পারি যে এখানে একটা প্রোপোশনাল সাইন আনতে পারি দেখো লব্ধিটার মান আমরা কি পেলাম দেখো লব্ধিটা হচ্ছে না আমাদের সায়েন্সের সমানুপাতিক দেখো এটাই আমাদের প্রুফ করতে বলেছে না দেখেছো যে কিভাবে ইজিলি চলে এসেছে ব্যাপারটা তো এই জিনিসগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিছু নাই দেখবা যে তুমি প্রসেসগুলো দেখো তুমি একবারই জানো ব্যাপারগুলা যে কিভাবে করতে হবে এগুলো কি খুব কঠিন কোনো ইস্যু কোনো কঠিন ইস্যু না তো এগুলাতে এত ভয় পাওয়ার কিছু নাই এগুলো ইনসাইটটা ধরতে পারলি হলো আর কি এখনো কি আমাদের কাজ শেষ হয়েছে হয়নি আমরা শুধু এই পোষণটুকু করেছি তার পরের জায়গাটা কি বলেছে তার গতিপথ কোন সিকে এত এত অংশে বিভক্ত করে এই ব্যাপারটা নিয়ে একটু কাজ করবো বা হচ্ছে যে দেখবো যে কি বলেছেন আচ্ছা তো আমরা যদি হচ্ছে যে এখানে চিত্রটা আশা করি অত লাগবে না তো তারপরে হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে শুরু করি সেকেন্ড পার্টটা এখানে প্রবলেম ফোর এখন হচ্ছে গতিপথকে ট্যান সি মানে গতিপথ সি কোণকে অর্থাৎ সি কোণ নিয়ে আমরা কাজ করবো এখন ঠিক আছে আচ্ছা তো কোন নিয়ে কাজ করব তো তার আগে একটু ধরে নিই যে এই লব্ধিটা এই লব্ধিটা আমাদের এই পি এর সাথে দেখো আলফা কোন উৎপন্ন করেছে তো আমরা কি কি জানি যে যে মনে আছে দুইটা বলে যে লব্ধির যে কি ছিল যে লব্ধির সূত্রটা যে লব্ধির কোণের সূত্রটা কি ছিল যে যদি আমরা এরকম থাকে যে একটু তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি এটা যদি থিটা হয় এটা যদি আর হয় এটা যদি আলফা হয় এটা যদি পি হয় এটা যদি কিউ হয় তাহলে সূত্রটা ছিল টেন থিটা ইকুয়াল টু কিউ কি ছিল উপরে হবে কজ সরি উপরে হচ্ছে হবে হবে মাই উপরে সাইন সাইন কিউ কজ আলফা বুঝা গিয়েছে অর্থাৎ এটা বলতে কি বুঝতেছে যে টেন থিটা কি টেন থিটা হচ্ছে যে লোভ থিটা পি এর সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করতেছে তার ট্যানের এর অনুপাত ইকুয়াল টু কিউ ইন্টু মানে হচ্ছে যে আনুভূমিক বাদে যে বলটা নিচ্ছি সেই বলের মান সাথে সাইনের অনুপাত এই দুইটা বলের মধ্যে সাইনের অনুপাত আশা করি এই জিনিসটা বুঝেছি তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটা একটু মিলিয়ে যদি আমরা লিখতে চাই দেখো এখানে থিটা কি ছিল যে লব্ধিটা এখানে দেখো থিটা কি ছিল লব্ধিটা পি এর সাথে বা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটা এখানে দেখো আনুভূমিকের সাথে এই আর বা লব্ধি কত ডিগ্রি কোন উৎপন্ন করতেছে আমাদের আলফা কোন উৎপন্ন করতেছে তাহলে আমরা এখানে কি বলতে পারি দেখো টেন আলফা টেন আলফা ইকুয়াল টু কি বলতে পারি নিচে কি আনুভূমিক বাদে যে বাহুটা আনুভূমিক বাদে কোন বল কিউ আছে কিউ এর সাথে সাইন কি নিব দেখো সাইন হচ্ছে যে পি আর কিউ এর মধ্যবর্তী কোন কত কোন সি না দেখো কিউ লিখতে পারি আচ্ছা আর নিচে কি হবে পি প্লাস কিউ কস সি কারণ পি আর কিউ এর মধ্যবর্তী কোন হচ্ছে রে সি আচ্ছা এটুকু বুঝলাম আচ্ছা আমরা যদি আরেকটু সামনে আগাই তো এখানে আমরা ট্যান আলফা রাখতেছি তো এখানে আসি কিউ এর জায়গায় আমরা কি বসাতে পারি দেখো কিউ এর জায়গায় কিউ ইকুয়াল টু কে কস বি এটা বসাতে পারি উ এর জায়গায় কে কজ বি আর নিচে হচ্ছে দেখো সাইন সি রাখলাম আর নিচে পি এর জায়গায় দেখো কি বসাতে পারি কে কজ এ প্লাস আর কিউ এর জায়গায় দেখো কি বসাতে পারি কে কজ বি আর দেখো সাথে থেকে আরো একটা হচ্ছে কজ সি চল আছে আগে থেকেই ঠিক আছে আচ্ছা তো এই অংশটা কি হচ্ছে এটা নিয়ে আমরা একটু সামনে কাজ করবো কি তো এখান থেকে দেখো আমি যদি কে কমন নিতে পারি কে কমন নিলে আসে কজ বি

থেমে এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে বসিয়ে রাখি তো কেন আর একটু সামনে আগাই যে এখানে দেখো টেন আছে এখানে আমরা ট্যান আনার চেষ্টা করব কিছুতে ঠিক আছে যাই হোক তো এই জিনিসগুলোকে একটু সিমপ্লিফাই করব। নিচের এটাকে সিমপ্লিফাই করব দেখো কিভাবে আমরা আরেকটা ওয়েতে কাজ করব। সেটা কি যে এখন এই জিনিসগুলো দেখো সবই তুমি জানো শুধু তুমি ওয়েটা একটু মনে রাখো বা ওয়েটা দেখো যে কিভাবে করতেছি এগুলো দেখো নতুন কোনো ক্যালকুলেশন এগুলা নতুন কোনো না একেবারে নতুন কিছুই না এগুলা তোমাদের জানার মধ্যেই শুধু নতুন করে দেখো যে আমরা কিভাবে এটাকে ইউজ করব আমাদের যেই অ্যান্সারটা পেতে হলে কিভাবে ইউজ করতে হবে ওই ব্যাপারটা জাস্ট একটু বুঝে অ্যাপ্লাই করলেই দেখবে যে এগুলো পারতেছে এগুলো অত বেশি কঠিন কি লাগতেছে কঠিন লাগতেছে না যাই হোক তো এখন আসি হচ্ছে রে কি যে আরেকটা ওয়ে দেখাবো কি বলেছিলাম আমরা কি জানি যে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই কেন কারণ হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা একশো আশি যে একটা ত্রিভুজ ফর্ম করতে হলে তিনটা কোণের সমস্যা আমাদের তার কি হতে হবে একশো আশি ডিগ্রি হতে হবে আর কি বোঝা গিয়েছে আচ্ছা তো এখানে দেখো আমরা বি প্লাস সি কে রেখে পাইকে অপর পাশে নিয়ে যাই পাই ম্যান সরি এ কে অপর পাশে নিয়ে যাই ঠিক আছে লেখা যায় তো এখন উভয় পক্ষে যদি আমি কজের অনুপাত নেই উভয় পক্ষে যদি কজের অনুপাত নেই তাহলে দেখি কি আসে এখানে দেখো কজ এ প্লাস বি টাইপের এই ফর্মুলাটা মনে আছে যে কজ এ প্লাস কস বি এটার ফর্মুলাটা হচ্ছে যে কস এ কস বি এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হবে সাইন এ সাইন বি বুঝছি তো এটাই যে অ্যাপ্লাই করবো এখানে কস সরিট যে কস সি মাইনাস সাইন বি সাইন সি ঠিক আছে আর এখানে পাই মাইনাস এ যেহেতু দেওয়া আছে তো কস পাই মাইনাস এ মানে কি যদি একটু খেয়াল করি যে আমরা কস পাই মাইনাস কি যে কজ পাই মাইনাস এ তো আমরা কি জানি যে এখানে এর জোর হওয়ার কারণে কজ কজে থাকবে সাথে এ বসে যাবে কিন্তু এটা দেখো কোন কোয়াড্রেন্টে এটা মানে সেকেন্ড সেকেন্ড কি পজিটিভ না পাই নেগেটিভ কজ হচ্ছে নেগেটিভ এই জন্য মাইনাস কজে হবে বুঝা গিয়েছে তাহলে এখানে হবে মাইনাস কজে তো কজ এটাকে যদি আমরা এখানে পক্ষান্তর করে ফেলি সাইনগুলাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে একবারে যদি গুছিয়ে লিখে দেখো কি আসে যে কজ এ বি cos b into cos c sin b sin c ঠিক আছে এই ফর্মটা কি দেখো এই ফর্মটা দেখো দুই আর কি যে এই যে হাবি যাবে একটা ফর্ম ছিল এই নিচে হাবি যাবে ফর্মের সাথে এটা মিলে গেল মানে ফর্মের মতো করে আসলে বানালাম যাতে হচ্ছে আমাদের এই কাজটা সোজা হয় তো এখন দেখো হচ্ছে যে এখন কিভাবে ব্যাপারটা করব এখন হচ্ছে যে দুই এ জাস্ট হচ্ছে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিব আর কি আমরা আর কি যে এখানে একটু কাজটা করব ঠিক আছে কারণ আমাদের জায়গার একটু স্বল্পতা এখানে যাই হোক তো আমরা দুই নঙে বসাই দিব তাহলে এখানেই দুই বসিয়ে দিই তাহলে দুই নং হতে আমরা কি পাচ্ছি যে উপরে দেখো আছে আর নিচে দেখো এই যে কজ এ প্লাস কজ বি কজ সি এর মান জায়গা আমি জাস্ট সাইন বি সাইনসি বসাই দিতে পারি সাইন বি সাইন সি ঠিক আছে বসাই দিতে পারি তো সাইন বি সাইন সি হচ্ছে দেখো কাটাকাটি চলে গেলো তাহলে সাইন বি চলে গেলে দেখো উপরে কি আর এখানে থাকতেছে আমরা জানি কজ বাই সাইন মানে কি কট কট আবার কি টেন অর্থাৎ টেন ওয়ান বাই বি এটা দেখো বলতে পারি ঠিক আছে আমরা টেন আলফার জায়গায় আমরা এটা বলতে পারি তো এখন দেখো হচ্ছে যে আমাদের এখন দেখো হচ্ছে যে আমাদের আচ্ছা সরি ওয়ান বাই বি না একটু আমার ভুল হয়েছে এটা ওয়ান বাই বি হবে না আমরা কটকে লিখতে পারি হচ্ছে যে তোমার পাই বাই টু হিসেবে লিখবো আর কি আমরা কট বিকে লিখতে পারি যে টেন পাই বাই টু মাইনাস বি এই হিসেবে বেট এটা আমার হয়নি এটা ঠিক হয়নি আমরা এভাবে বুঝবো কেন এটা কেন ঠিক তুমি দেখো পাই বাই টু এর গুণিতক দেখো এখানে বিজোর বিজোর হওয়ার কারণে টেন হয়ে যাবে কট এবং এটা হচ্ছে প্রথম কোয়ার্ডেন্ট আছে এই জন্য কি এটা কটের মানটা পজিটিভ হবে অর্থাৎ জিনিসটা দেখো ঠিক আছে আমার যেহেতু ট্যান আনার উচিত ছিল ট্যান আমরা পেয়ে গেলাম তো এখানে আমরা বাবা দিব মানে বা অর এটা কিছু একটা দিব তো দেখো পাশে হচ্ছে ট্যান আছে তো টেন ইয়া হলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান মনে হয় আলফা ইকুয়াল টু দেখো পাই বাই টু মাইনাস বি চলে আসলো আর কি এই পর্যন্ত সে একটু থামবো থেমে হচ্ছে যে আমরা দেখবো আমাদের কি চেয়েছে প্রমাণে প্রমাণে দেখো কি বলেছে এর গতিপথ বলতে লব্ধির গতিপথ বলেছে যে লব্ধির গতিপথ সিকোণকে লব্ধির গতিপথে যে সি সিকোণকে আমাদের এত আর এত দুইটা অংশে বিভক্ত করে মানে কি সি কোণকে দেখো একটা হচ্ছে আলফা কোন মানে আলফা ইকল টু এই দুইটার মধ্যে কোনো একটা বিটা ইকল টু এই দুইটার মধ্যে কোনো একটা দেখালে আমাদের কাছে সেটা তো কি বুঝছি আচ্ছা আমরা এটাই দেখাবো আলফা ইকল টু এরকম আসলো বাট এটা কি এটার মতো করে এখনো আসছে আসে নাই বাট আসতে কোনো দেরি নাই কারণ কি পাই মানে কি দেখো এ প্লাস বি প্লাস সি আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি বাই টু ডিভাইডেড মাইনাস বি তো এখানে ক্যালকুলেশনটা করলে তুমি দেখো কি আসে যে এ মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু বা আমরা বলতে পারি হাফ অফ কারণ এখানে মাইনাস টু বি আসে প্লাস বি করলে মাইনাস বি তাহলে হাফ অফ কি পাচ্ছি দেখো আমরা এভাবে পাইলাম যে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি দেখো আমরা একটা কোন পেয়ে গিয়েছি দেখো এটা হচ্ছে আলফা কোন ঠিক আছে একটা কোন পেয়ে গিয়েছি বাকি কোনটা পাওয়া কোনো ব্যাপার না কারণ কি আমরা জানি আলফা প্লাস বি ইকোয়াল টু সি দেখো এই যেটা বলেছি আলফা প্লাস বিটা মানে এই পুরা কোনটা সি কোন তাহলে যদি আমরা আলফা প্লাস বিটা ইকোয়াল টু সি এখানে বসাই দিই আলফার মানটা যদি বসায় দিই তাহলে আমরা বিটা পেয়ে যাবো তাহলে আলফা বিটা ইকোয়াল টু কি সি মাইনাস আলফা আলফার জায়গায় আমরা কত বসাতে পারি এই যে পুরাটা যে হচ্ছে যে হাফ অফ সি প্লাস এ মাইনাস বি তুমি যদি সেম কাজটাই করো দেখবে যে এখানে টু সি আসবে ঠিক আছে উপরে টু সি আসবে মাইনাস এখানে সি প্লাস সরি এখানে মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস তো এই জায়গাতে যদি তুমি কাজটা করে ফেলো দেখো হচ্ছে যে বিটার মানটা কি আসতেছে বিটার মানটা আসতেছে এখানে একটা সি আসতেছে এখানে একটা বি আসতেছে মাইনাস এ আসতেছে যেটা হচ্ছে রে আমার দেখো হচ্ছে রে সেকেন্ড কোনটা বলেছে দেখো সি প্লাস বি মাইনাস এ কোন এটা হচ্ছে যে আমাদের অপর কোণটা দেখ ঠিক আছে বুঝছি যে লব্ধি এখানে কি বলেছে দেখো এই লব্ধিটা আমাদের দুইটা কোণে বিভক্ত করে কি কি একটা হচ্ছে আলফা মানে এত বিটা মানে হচ্ছে এত এটাই আমাদের প্রমাণ করতে বলেছে জিনিসটা কি ধরতে পেরেছি আশা করি জিনিসটা খুব ইজিলি বুঝতে পেরেছি তো এই সমস্যার সমাধানটা এতটুকুই আর কি